অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মহিলারা, নারীরা, আপনাদের যে মানি ব্যাগ আছে সেই মানি ব্যাগে পাঁচটি খাস জিনিস কি রাখবেন? অর্থাৎ পাঁচটির মধ্যে যদি একটি জিনিসও যদি আপনি আপনার পার্সে, যারা মহিলারা আছেন, যদি রাখেন, আপনি হয়ে যাবেন মালামাল। অর্থাৎ ধনের অভাব কিন্তু আপনাদের হবে না। এই পাঁচটি জিনিসের মধ্যে যদি একটা জিনিস আপনি যদি আপনার পার্সে রাখেন, তো কোন এই পাঁচটি জিনিস এই ভিডিওতে জানাবো। তার আগে আমি জানাই আপনারা মূলত কোন কালারের পার্স, অর্থাৎ আপনার যে ব্যাগ ইউজ করেন, কোন ব্যাগ ইউজ করবেন, ব্যবহার করবেন। প্রথমে আপনাদেরকে বলি, কালো এবং নীল কালারের ব্যাগ ব্যবহার করবেন না। অর্থাৎ কালো এবং নীল, রাহু এবং শনির এফেক্টটা কিন্তু এর মধ্যে বেশি থাকে। এই জন্য কি হয়, আপনার পার্সে অধিক থেকে অধিকতর খরচ কিন্তু হয়ে যাবে। আপনি যদি রেড কালারের পার্স ব্যবহার করতে পারেন, ভালো। আপনি যদি হোয়াইট কালারের পার্স ব্যবহার করতে পারেন, ভালো। আপনি যদি শুক্রের কালার, পিঙ্ক কালারের পার্স ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার ব্যাগটা পিঙ্ক কালার বা ইয়েলো কালার বা ক্রিম কালার, এই সকল কালারের ব্যাগ যদি আপনি ব্যবহার করেন, আপনাদের পার্সে সারা জীবন ধনের কিন্তু অভাব হবে না। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো থাকবে। এবার আমি জানাই আপনি পার্সে কোন পাঁচটি জিনিস রাখলে, অর্থাৎ পাঁচটি জিনিসের মধ্যে আপনি যে কোনো একটি জিনিস যদি রাখেন, আপনার ধনের কিন্তু অভাব হবে না। অর্থাৎ আপনার অর্থনৈতিক দিকটা কিন্তু, মহিলারা যারা আছে, এটা মেনলি আমি কিন্তু নারীদের জন্য এই ভিডিওটি, যারা মহিলারা আছেন তারা যদি এই পার্সে এই পাঁচটি জিনিসের মধ্যে একটি জিনিস যদি রাখেন, নিশ্চিত রূপে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন, আপনাদের ফিনান্সিয়াল দিক নিশ্চিত রূপে ভালো হবেই হবে। প্রথম কথা আমি বলি, যে যে কালারের কথা বললাম সেই সেই কালারের আপনি ব্যবহার করবেন। প্রথম কথা, আপনি পাঁচটা কড়ি নেবেন, কড়ি পাওয়া যায়, দেবেন পাঁচটা কড়ি, এবং সেই কড়িতে একটু করে সিঁদুর লাগিয়ে নেবেন, এবং সাদা কাগজে সেটা মুড়িয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে দিবেন, দিয়ে সেটি আপনি পার্সে রেখে দেন। আপনার যে ব্যাগ থাকে, মানে ভ্যানিটি ব্যাগ, বা আপনি যে ব্যাগটা নিয়ে বেরান সেই ব্যাগটাতে আপনি রেখে দেন। ধনের কিন্তু অভাব হবে না। এই কড়িগুলোকে একটু পুজো দিয়ে আপনি রেখে দিন, দেখবেন আপনার বেসিক্যালি আর্থিক স্থিতি কিন্তু ভালো থাকবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, গণেশ এবং লক্ষ্মীর একটা চিত্র, অর্থাৎ ছবি, একত্রে চিত্র আপনারা পুজো দিয়ে সেই ব্যাগের মধ্যে আপনারা রেখে দিন। গণেশ এবং লক্ষ্মীর চিত্র আপনারা সেই ব্যাগের মধ্যে রেখে দিন, এবং দেখবেন সেই ব্যাগটা যেন কোনো জায়গাতে পা না লাগে। ফট করে রাখলেন, কারো পা লেগে গেল, বা কোনো এঠো জায়গাতে না থাকে, পরিষ্কার জায়গাতে যেন ব্যাগটা থাকে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। অর্থাৎ আপনি পুজো দিয়ে গণেশ এবং লক্ষ্মীর ছবি আপনি রেখে দিন আপনার ব্যাগে, আপনার ধনের আগমন কিন্তু হবে, অর্থাৎ আপনি হবেন মালামাল। ফিনান্সিয়াল দিক কিন্তু নিশ্চিত রূপে ভালো হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, যাদের অর্থনৈতিক কষ্ট চলছে তাদেরকে। তিন নম্বর, দেখবেন ছোট শঙ্খ পাওয়া যায়, সেই শঙ্খ আপনি পুজো দিয়ে, বিষ্ণুর কাছে পুজো দিয়ে আপনি যদি সেই শঙ্খটাও যদি আপনি আপনার ব্যাগে রেখে দিতে পারেন, ধনের কিন্তু অভাব হবে না, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা বলছি। ফিনান্সিয়াল দিক আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো হবেই হবে। এর সাথে সাথে জানাই চার নম্বর পয়েন্ট, যাদের
ব্যাগ থেকে বেশি চুরি হয়ে যায় বা ব্যাগ হারিয়ে যায়, সেক্ষেত্রে কী করবেন? আপনি একটি ছোট ত্রিশূল, অর্থাৎ চাঁদির ছোট্ট ত্রিশূল একটা তৈরি করবেন এবং শিবালয়ে গিয়ে, শিব মন্দিরে গিয়ে সেই ত্রিশূলটা পুজো দিবেন। পুজো দেওয়ার পর সেই ত্রিশূলটা আপনার পার্সে, আপনি যে ব্যাগটা ব্যবহার করেন সেই ব্যাগে কিন্তু আপনি রেখে দিন। দেখবেন ধনের আগমন বা ব্যাগের থেকে কোনো জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের কমে যাবে এবং অর্থনৈতিক দিকটা আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে ভালো হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা বলছি। অবশ্যই ভোলেনাথের কাছে আপনারা, শিবের কাছে আপনারা পুজো দিয়ে সেই চাঁদের ত্রিশূলটা আপনি রাখুন। পাঁচ নম্বর পয়েন্ট, দেখুন পার্সে আপনি গোলাপ জলের, ছোট্ট গোলাপ জলের শিশি রাখতে পারেন, গোলাপ জলের শিশি অথবা কোনো সুগন্ধ পারফিউমের শিশি আপনি রাখেন। এটা হচ্ছে শুক্রর ব্যাপার, অর্থাৎ আপনার কিন্তু ধন আকর্ষণ করবেই করবে। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, বা সেখানে সেই ব্যাগে যদি সেই পারফিউম ছিটি দিতে পারেন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেনই পাবেন এবং আপনাদের ধন আসবে। অর্থাৎ আপনি গোলাপ জল শিশি রাখতে পারেন, পারফিউম শিশি রাখতে পারেন, বা পারফিউম সেই ব্যাগের মধ্যে ছিটি মারা সুগন্ধটা যেন সেই ব্যাগের মধ্যে থাকে। দেখবেন আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস তো কাটবেই কাটবে এবং ধনের আগমনটাও কিন্তু আপনার হবে। এই ছিল মহিলাদের ব্যাগে এই পাঁচটি জিনিসের মধ্যে একটি জিনিস যদি রাখেন, আপনাদের নিশ্চিত রূপে ধনের অভাব হবে না, আপনিও হয়ে যাবেন মালামাল, প্রচুর অর্থশালী আপনিও কিন্তু হবেন। যারা মহিলারা আছে তারা অবশ্যই এই টোটকাটি ব্যবহার করুন, ভালো হবে। নমস্কার, ধন্যবাদ।